সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন প্লেজেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট করব। প্লেজেন্ট রিঅ্যারেঞ্জমেন্টটা কী, দেখো প্লেজেন্ট রিঅ্যাকশন আর রিঅ্যারেঞ্জমেন্ট আলাদা। মনে করো এইরকম একটা কম্পাউন্ড দিয়ে বলেছে, এটাকে হিট করলে কী হবে। ওকে, সরি, এরকম দেওয়া আছে, মানে বুঝতে পারছো তো, CH2 CH ডবল বন্ড CH2, এমন একটা কম্পাউন্ড দিয়ে আমাকে জানতে চেয়েছে যে এটাকে হিট করলে কী হবে। তাহলে আমি এই কম্পাউন্ডটাকে ফেসলিভাবে নিচে লিখছি। আবার ওকে দেখো, সবার প্রথম কী হবে, এই ডবল বন্ডটা খুলে গিয়ে এখানে মানলো, ঠেলা খেয়েছে, এই বন্ডটা এখানে পড়বে এবং এই বন্ডটা এইখানে আসবে। তাহলে দেখতে কেমন হলো, এই বন্ডটা এখানে এসছে, মানে এখানে ডবল বন্ড, এই বন্ডটা কি এই কার্বনে মিলেছে, তার মানে CH2। এই CH2 সঙ্গে কে আছে, CH, কিন্তু ডবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড হয়ে যাবে, কারণ একটা বন্ড চলে গেছে CH, এই বন্ডটা এখানে চলে এসছে, মানে ডবল বন্ড CH2। ওকে, এবার দেখো যেখানে গ্রুপ ঢোকে, আমরা জানি সেখানকার হাইড্রোজেনটাকে বার করব, এই হাইড্রোজেনটা এখানে পড়বে, এই বন্ডের মাথায় উঠবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, এটার মাথায় উঠে কী হচ্ছে, ও মাইনাস, এই বন্ডটা যেখানে আছে দিলে, এই বন্ডটা এখানে পড়েছে, তাই এই বন্ডটাকে দিলাম। আর কে কে পড়ে থাকছে, CH2 CH ডাবল বন্ড CH2। এবার দেখো হাইড্রোজেন বেরিয়ে গেছিলো, তার মানে ও মাইনাসটা গিয়ে গেছে OH, তার মানে এই অর্থ পজিশানে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে, শুধুমাত্র হিট দিয়েছে তাই। এবং এটা দেখো একটা দুটো তিনটে, তার মানে 3, আবার দেখো এখানে একটা দুটো তিনটে 3, তাই অনেক সময় এই রিয়াকশানটাকে 3-3 সিগমাট্রফিক শিফট বলে, বুঝতে পেরেছ। এনিওয়ে, এই যে অর্থ পজিশানে, মানে অর্থ এটা মেটে এটা প্যারাতো, এই অর্থ পজিশানে যখন গ্রুপটা ঢুকেছিল, আমি সেই স্ট্রাকচারটাকে আরেকবার নিয়ে নিচ্ছি, অর্থ পজিশানে যখন গ্রুপটা ঢুকেছিল সেই অবস্থার স্ট্রাকচারটাকে আবার নিয়ে নিচ্ছে, CH CH ডাবল বন্ড CH2। আবার এমনও তো হতে পারে এই ডাবল বন্ডটা গিয়ে এইখানে মারলো, এই বন্ডটা এখানে পড়লো এবং এই বন্ডটা খুলে এখানে চলে এলো। ওকে, তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখতে হচ্ছে এখানে ডবল বন্ড, এখানে বন্ড আছে, এই বন্ডটা এখানে চলে এসছে, এই কার্বনের সঙ্গে এই CH2 যুক্ত হয়েছে, এই CH2 সঙ্গে সিঙ্গেল বন্ডে CH আছে, কেন সিঙ্গেল বন্ড, কারণ এই বন্ডটা এখানে চলে গেছিলো, আর এই বন্ডটা এখানে চলে গিয়ে এখানে যে সিঙ্গেল বন্ডটা ছিল এখানে কী করে দিয়েছে, ডবল বন্ড CH2। আবার একই রকম যেখানে গ্রুপ ঢোকে সেখানে হাইড্রোজেনকে বার করে যেমনভাবে রিঅ্যাকশান করেছিলে, এখানেও একই রকম করো, এখানে হাইড্রোজেনটাকে বার করলাম, এই বন্ডটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে পড়লো, এটার উপর উঠে গেল। তাহলে দেখতে কেমন হলো, দেখতে হলো এই বন্ডটা এখানে পড়েছে, এই বন্ডটা এখানে এসছে, এটা এখানে এসছে, এটা ও মাইনাস, এই হাইড্রোজেনটা গিয়ে OH, তাহলে CH2 CH ডাবল বন্ড CH2। ওকে কিনা, তো একটা অর্থ পজিশানে একটা প্যারা পজিশানে এই যে গ্রুপটা আছে সেই গ্রুপটা একবার অর্থ পজিশানে একটা প্যারা পজিশানে চলে আসছে, তাই না। এই রিঅ্যাকশানটাকে বলা হয় প্লেজেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট। ওকে, একটু প্র্যাকটিস করে নিলে নিশ্চয়ই পারবে। ধন্যবাদ।